এবার সম্পূর্ণ ব্যতিক্রমী বিমানবাহী রণতরী বানাচ্ছে ইরান। দেশটি দাবি করছে তারা যে রণতরী বানাচ্ছে সেটি বিশ্বে অনন্য, যা অন্য কোনো দেশের কাছে নেই। সেই সাথে জানিয়েছে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী। বিস্তারিত রিফাত মাহমুদ গুলজারের প্রতিবেদনে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC-র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংশিরি জানিয়েছেন, তার দেশ এমন এক বিমানবাহী রণতরী বানাচ্ছে যার অস্তিত্ব পৃথিবীতে আর নেই। এ ধরনের কোনো রণতরী এই প্রথম নির্মাণ করছে ইরান। সম্প্রতি নৌবাহিনীর একটি প্রদর্শনী পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। ইরানের এই কমান্ডার আরও বলেন, তার দেশ যে মডেলের বিমানবাহী রণতরী তৈরি করছে তা আর কোনো দেশের কাছে নেই। ইরানের এই কমান্ডার আরও বলেন, এই রণতরীটি বিমান বহন করার ক্ষমতা এবং এর ভেতরে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র লঞ্চিং বোট বহন করার ক্ষমতা উভয়ই রয়েছে, যার সমতুল্য বিশ্বে নেই। কমান্ডার জোর দিয়ে বলেন, যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরানের নৌবাহিনী। যুদ্ধ হলে কি ধরনের সরঞ্জামের প্রয়োজন হবে তা বিবেচনায় নিয়ে নানা সরঞ্জাম নির্মাণ করা হচ্ছে। IRGC-র নৌ ইউনিটের প্রধান জানান, এর আগে নির্মিত বিভিন্ন যুদ্ধজাহাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন রণতরী তৈরি করছে ইরান। ইরানের নির্মিত যুদ্ধজাহাজগুলো খুবই ভালোভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সমৃদ্ধ বলেও জানান তাংশিরি। তিনি আরও বলেন, IRGC নৌবাহিনী রকেট লঞ্চিং বোটের একটি সেট নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু আজ এটি ক্ষেপণাস্ত্র, ড্রোন ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন ধরনের সরঞ্জাম দিয়ে সজ্জিত, যার সবই দেশীয়ভাবে তৈরি। প্রতিদিন এই সরঞ্জামগুলিকে আপগ্রেড করার প্রক্রিয়া আরও যত্ন সহকারে অনুসরণ করা হচ্ছে। তাংশিরি আরও উল্লেখ করেছেন যে IRGC এর যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা রয়েছে। শহীদ রৌদাকি এবং শহীদ মাহদাভি ডিস্ট্রয়ার নির্মাণের পরে তার বাহিনী যে অভিজ্ঞতা অর্জন করেছে তার প্রশংসা করেন তিনি। ইরানের কমান্ডার আরও বলেন, শহীদ সোলেইমানি যুদ্ধজাহাজ তৈরির ক্ষেত্রে আমাদের আরেকটি সফল অভিজ্ঞতা, যা স্বাধীনভাবে প্রায় 5,500 নটিক্যাল মাইল মিশন পরিচালনা করতে পারে। এই জাহাজটি বিশেষ ক্ষমতার সাথে ডিজাইন করা হয়েছে, যা উত্তাল সমুদ্রে ঝাঁকুনি ছাড়াই তার মিশন চালিয়ে যেতে পারে। ডেস্ক রিপোর্ট, ATN News।